মাত্র কয়েক ঘন্টা পরেই মহাকাশে উঠবে স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ ফ্লোরিডায় প্রবাসীদের উচ্ছ্বাস হিউস্টন থেকে উড়ে এসেছি এখানে ইতিহাসের সাক্ষ্য হতে আমাদের দেশটা যাচ্ছে বিশ্বময় এখন আমরা বলতে পারবো মহাকাশময় আমাদের দেশের বিস্তৃতি বিশ্বে আরো এক ধাপ এগিয়ে বাংলাদেশ ব্যবহার হবে বাণিজ্যিকভাবেও ইনশাআল্লাহ সবকিছু ঠিক থাকলে 4:15 এখানকার সময় আমাদের মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষিপ্ত হবে মার্কেটিং এর জন্য আমি একটা ছোট টিম অলরেডি তৈরি করে ফেলেছি দে আর ওয়ার্কিং অন ইট তো পাশাপাশি একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং এজেন্টকে আমরা নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করে ফেলেছি দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব এবং আমি সাজিদ রাজু এবার অন্যান্য শীর্ষ সংবাদ গাজীপুর সিটি নির্বাচনে হাইকোর্টের স্থগিতাদেশ আপিল বিভাগে বাতিল 28 জুনের মধ্যে ভোট গ্রহণের নির্দেশ খুলনায় প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় 4 জুন পর্যন্ত বেগম জিয়ার জামিন মঞ্জুর আদালতে আসা নিয়ে দুদক ও বেগম জিয়ার আইনজীবীদের পরস্পর বিরোধী বক্তব্য রমজান উপলক্ষে পুরান ঢাকার বিভিন্ন খাদ্যদ্রব্যে ফরমালিনের প্রভাব নিয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান বিপুল পরিমাণ নষ্ট খেজুর জব্দ জরিমানা দীর্ঘদিন সংস্কার না করায় দেশের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রেল লাইন ঘটছে দুর্ঘটনা ঈদের আগেই ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞের এবং বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে মালয়েশিয়ার জনগণ দ্রুত সরকার গঠনে গুরুত্ব আরোপ মাহাতির মোহাম্মদের পরাজয় স্বীকার নাজিব রাজাকের গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের উপর হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেছেন আপিল বিভাগ সেই সঙ্গে 28 জুনের মধ্যে ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থী এবং নির্বাচন কমিশনের আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয় এতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন সীমানা নির্ধারণ জটিলতায় নির্বাচনের মাত্র 9 দিন আগে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত হয়ে যায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন গেল রোববার সীমানা জটিলতা নিয়ে সাভারের শিমুলিয়া ইউনিয়ন চেয়ারম্যানের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে 3 মাসের জন্য গাজীপুর সিটি নির্বাচন স্থগিতের আদেশ দেন উচ্চ আদালত কিন্তু বৃহস্পতিবার নির্বাচনের ওপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত আগামী 28 জুন এই নির্বাচনের ভোট গ্রহণের নির্দেশও দেন আপিল বিভাগ এদিকে সরকারকে বেকায়দায় ফেলতে এই পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল দাবি করছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী স্থগিত এই নির্বাচন আয়োজনের নতুন আদেশে সন্তোষ জানিয়েছেন দুপক্ষই আওয়ামী লীগকে এবং সরকারকে এখানে বেকায়দায় ফেলানোর জন্য কতিপয় কিছু লোক এখানে মামলা করেছে সেটা আজকে প্রমাণিত হয়েছে এখানে সরকার বা আওয়ামী লীগ জড়িত ছিল না আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমি সর্বোচ্চ আদালতকে সম্মান দেখিয়ে এখানে আমি রিট করেছি সেই রিটে যেটার বিরুদ্ধে আমরা রিট করেছি সেটা খারিজ হয়ে গেছে এবং আমাদের নির্বাচনটা করার মতন সুপ্রিম কোর্ট সর্বোচ্চ যে আদালত সেটা আজকে রায় দিয়েছে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত উভয় ঐক্যবদ্ধভাবে একটি সিদ্ধান্ত নিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হওয়া দরকার এবং এই শিডিউলেই নির্বাচন হওয়া দরকার আদালতের আদেশ অ্যাটলিস্ট যে নির্বাচন হবে দেশের মানুষ ভোট দিতে পারবে এই কারণে আমরা মনে করি যে আমরা সন্তুষ্ট অন্যদিকে রিটকারীর আইনজীবী বলছেন 15ই মেতে কমিশন নির্বাচন আয়োজন করতে না পারলে সেক্ষেত্রে নতুন করে তফসিল ঘোষণা করতে পারে মাননীয় আদালত এটাও বলেছেন যে এই নির্বাচন অতিসত্বর করতে হবে এবং 28 জুনের মধ্যে করতে হবে যদি ওনারা 15 মেয়ের ভিতরে মনে করেন যে ওনারা নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন না ওনারা যদি আপিল বিভাগের এই আদেশের নিরিখে মনে করেন যে নির্বাচনের তারিখটা পেছানো দরকার তাহলে অন্ততপক্ষে ওই আইটেমটার জন্য নির্বাচনী তফসিল সংশোধন করার সুযোগ নির্বাচন কমিশনের বোধহয় রয়েছে গত 31 মার্চ তফসিল ঘোষণা করে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 15ই মে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা
এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। সেখানকার সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুনায়েদ, যেমনটা বলছিলেন যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে যে উচ্চ আদালত যে স্থগিতাদেশ দিয়েছিলেন সেটি আপিল বিভাগ সেই স্থগিতাদেশ প্রত্যাহার স্থগিত করে দিয়েছেন। অর্থাৎ আপিল বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আগামী 28 জুনের মধ্যেই এই নির্বাচনটা সম্পূর্ণ করার বিষয়ে। তো এই আদেশটি শোনার পরে, গণমাধ্যমে শোনার পরে নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। এরপরে নির্বাচন কমিশন এই নির্বাচনটি কবে নাগাদ করতে চায় সেই বিষয়ে নির্বাচন কমিশন বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে। তারা আসলে ঈদের আগে নির্বাচনটি করবে নাকি ঈদের পরে নির্বাচন করবে, তবে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু প্রচারণার 9 দিন বাকি থাকতেই নির্বাচনটির স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তাই যেই তারিখেই নির্বাচন করা হোক প্রার্থী এবং তাদের কাউন্সিল এবং মেয়র প্রার্থীদেরকে কিন্তু ওই 9 দিন প্রচারণার সময় দিতে হবে। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু নির্বাচন কমিশন এই জিনিসটি সিদ্ধান্ত নেবে। আজকে নির্বাচন কমিশনের অবস্থা যদি একটু বলি, যে এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ 2 জন নির্বাচন কমিশনার, আরও 2 জন নির্বাচন কমিশনার রয়েছেন। এর বাইরে 2 জন নির্বাচন কমিশনার বাইরে আছেন, নির্বাচন কমিশনে তারা নাই, একজন খুলনা সিটি কর্পোরেশন এলাকায় গিয়েছেন। তো নির্বাচন কমিশন এটি সম্মিলিতভাবে এই সিদ্ধান্তটি গ্রহণ করার পরে তারা আদালতের এই আদেশটি পর্যালোচনা করে তারা ঠিক করবেন যে আসলে তারা কবে নাগাদ নির্বাচনটি করতে চায়। তবে এখন পর্যন্ত আমরা যে আলোচনাটি শুনতে পাচ্ছি তাতে বলা হচ্ছে যে অনেকটা যে ঈদের পরে নির্বাচনটি করার বিষয়ে অনেকটা আলোচনা শোনা যাচ্ছে। তো এই ছিল নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। জুনায়েদ, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনী আপিল বিভাগের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনের করণীয় জানতে সেখানে বৈঠকে বসেছেন নির্বাচন কমিশনের সহ অন্যান্য সদস্য, সে খবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। এদিকে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ব্যস্ততা বাড়ছে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের। নানা আশ্বাস আর প্রতিশ্রুতি নিয়ে পাড়া মহল্লা চষে বেড়াচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থী জয় নিয়ে শতভাগ আশাবাদী হলেও সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা বিএনপির মেয়র প্রার্থীর। তবে উন্নয়নে কাজ করবেন এমন শত যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। আগামী সংসদ নির্বাচনের আগে খুলনা সিটি নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় বড় দু দলে মরিয়া বিজয় ছিনিয়ে নিতে, তাই সময় যতই ঘনিয়ে আসছে ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। বৃহস্পতিবার সকালে নগরীর 30 নম্বর ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নির্বাচনী মাঠ থেকে সরানোর জন্য গণগ্রেফতার ও নিপীড়ন করে ভীতি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। আমরা প্রথম থেকেই বলেছিলাম নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, সেটি কিন্তু এখনো হয় নাই। বিএনপির কর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশি তল্লাশি, ভয়ভীতি প্রদর্শন, এটি এখনো বন্ধ হয়নি। বর্তমান নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণ করার জন্য সরকার যখন যা বলে নানা কৌশলে তারা তা করছে। আমি যে কথাটা বলছিলাম, রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের মাঝখানে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে না। অন্যদিকে সকালে 21 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক। পরে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা অভিযোগ করছে বিএনপি। তারা মিশন নিয়ে নামছে আগামী জাতীয় সংসদে যে নির্বাচন, সেই নির্বাচনের আগে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে যদি তারা তাদের রাজনৈতিক কোনো স্বার্থ হাসিল করতে পারে তাদের ভবিষ্যতে তারা বিভিন্ন জায়গায় কথা বলতে পারবে। এই জন্যই তারা প্রথম থেকেই নির্বাচন শুরুর আগ থেকেই তারা এভেল ফিল পাচ্ছে না, বিভিন্ন কথা বলে। বিএনপির প্রবলেম হচ্ছে বিএনপি নিজেরা, ওরা আন্তর্জাতিকভাবে যে আসে তার কাছে নালিশ করে, বাংলাদেশের জনগণের কাছে নালিশ করে, বাংলাদেশের জনগণ বুঝে ফেলেছে যে বিএনপি একটা নালিশ পার্টি। আগামী 15 মে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সময় সংবাদ খুলনা। খুলনা সিটি কর্পোরেশনের প্রচার প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে নগরের সাউথ সেন্ট্রাল রোড এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তরিকুল, রাজু, খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি রয়েছে। 15 তারিখে নির্বাচন, আজকে 10 তারিখ, সেই হিসেবে আমরা 4 দিন, এই 4 দিনের কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণা মাত্র 2 দিনে
করতে পারবে নির্বাচনী আইনি বাধ্যবাধকতা যেটি রয়েছে। আমরা সকাল থেকে দেখেছি প্রার্থীরা কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন। মেয়র পাঁচজন মেয়র প্রার্থী, 148 জন 31টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী এবং 10টি সংরক্ষিত আসনের 38 জন কাউন্সিলর প্রার্থী, তারা কিন্তু শেষ মুহূর্তে দারুণ ব্যস্ত এবং তারা অলি গলিতে তারা ছুটে বেড়াচ্ছেন, তাদের প্রতীকে ভোট প্রার্থনা করছেন, নানান প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। সেই সাথে কিন্তু রয়েছে উত্তপ্ত দোষারোপের যে বিষয়টি, উত্তপ্ত বাক্য বিনিময়, এবং এতে কিন্তু নির্বাচনী যে আমেজ বা নির্বাচনী যে আবহাওয়া খুলনার কিন্তু আসলে জমে উঠেছে এবং ভোটাররা কিন্তু নির্বাচনী আমেজ উপভোগ করছেন। তো আমরা সকাল থেকে দেখেছি যে বিএনপি প্রার্থী নজলাম মঞ্জু, তিনি নগরীর 30 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ চালিয়েছেন এবং পাশাপাশি এর পরপরই কিন্তু 11টায় দলীয় কার্যালয়ে কেডিগোস রোডের সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগ প্রশাসনের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানান অভিযোগ এনেছেন এবং তিনি বলেছেন যে তাদের লেভেল প্লেইং ফিল্ড যেটি, সেটি কিন্তু এখনও কিন্তু বাস্তবায়ন হয়নি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে, এবং তাদের নেতাকর্মীদের গ্রেফতার হয়রানির কথাটিও তিনি উল্লেখ করেছেন। এবং সাথে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় বেশ কয়েকজন সিনিয়র এবং স্থায়ী কমিটির সদস্য সহ আরও কয়েকজন নেতৃবৃন্দ ছিলেন উপস্থিত। এর বাইরে আমরা তালুকদার আব্দুল খালেক, তিনি কিন্তু নগরীর 21 নম্বর ওয়ার্ডে তিনি গণসংযোগ চালিয়েছেন এবং 21 নম্বর ওয়ার্ডে যেহেতু এখানে ব্যবসায়িক কেন্দ্রবিন্দু, সেসব এলাকাতে তিনি তার ভোট প্রার্থনা করেছেন দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে। এবং এর পরপরই কিন্তু 14 দলের পক্ষ থেকে এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, তিনি কিন্তু তিনিও পাল্টা অভিযোগ করেছেন বিএনপির বিরুদ্ধে যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি, এমন অভিযোগ তিনি করেছেন। তো সব মিলিয়ে ছিল নির্বাচনী প্রচার পরিচালনার খুলনা থেকে রাজু, এই আমার কাছে সর্বশেষ। খুলনা নগরীর সাউথ সেন্ট্রাল রোড এলাকা থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট ডাকাতির উদ্দেশ্যেই আওয়ামী লীগ নেতারা নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। কঠোর আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে বলেও জানান তিনি। 111 এর সরকার করেছিল শেখ হাসিনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করার পরিকল্পনা।